গত বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখেছি পুলিশ কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অস্ত্র দিয়ে একের পর এক পাখির মতো গুলি করে হত্যা করেছিল ছাত্র জনতাকে। এই আন্দোলনে কম করে হলেও 1,000-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছিল এবং 20,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। কাজেই পুলিশের সে সময় কী ভূমিকা ছিল, তারা কী ধরনের অস্ত্র ব্যবহার করেছিল, কিংবা বর্তমানে পুলিশে কী ধরনের অস্ত্র ব্যবহার করে তা জানা জরুরি। এ কারণেই পুলিশের অস্ত্রে কী গুলি ব্যবহার জানতে চায় তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন করতে ছাত্র জনতার উপর পুলিশের যেসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে সেসব অস্ত্রে কী ধরনের গুলি করা হয়েছে তার ব্যালিস্টিক রিপোর্ট চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একটা ভালো সংবাদ, কারণ তারা সেই পরিপ্রেক্ষিতেই বিগত ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী সহ যারা নির্দেশদাতা তাদেরকে আইনের আওতায় আইন উপযুক্ত বিচার করবে, যতদিনই তারা বাইরে গিয়ে পালিয়ে থাকুক না কেন, কিন্তু এক না একদিন তো তাদেরকে আইনের আওতায় আসতে হবে। বিচার বিচারের গতিতে চলবে, বিচার হওয়ার পরে তাদেরকে দণ্ডিত করা হবে। তারা দেশে থাকুক বিদেশে থাকুক, আটক থাকুক কিংবা ফেরারি আসামি হয়ে থাকুক, কিন্তু বিচারের আওতায় তাদেরকে অবশ্যই আনতে হবে। একই সঙ্গে এইসব অস্ত্র ব্যবহার করেছেন তাদেরও নামের তালিকার চাওয়া হয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্যরা মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছিল তাদেরও একটা তালিকা চেয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি 8 মহানগর পুলিশকে এক চিঠি দিয়েছে তদন্ত সংস্থা। চিঠিতে তদন্ত সংস্থা আন্দোলনের সময় দায়িত্ব পালন করা সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি পরিদর্শক এবং গোয়েন্দা বিভাগের ডিবি উপপরিদর্শক, এসআই পদের যেসব রয়েছে থেকে পরিদর্শক পর্যন্ত পদমর্যাদা সদস্যদের তালিকা চেয়েছে। তদন্ত সংস্থা বলেছে গণহত্যার অভিযোগের সুষ্ঠু ও যথাযথ তদন্তের স্বার্থে এসব কর্মকর্তা তথ্য পাওয়া জরুরি। খুব ভালো উদ্যোগ একটা। 9ই অক্টোবর তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাজহারুল হকের সই করা চিঠিতে 8 মহানগর পুলিশে পাঠানো হয়। এর আগে 6ই অক্টোবর তদন্ত সংস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করা কর্মকর্তা সহ অপারেশন বিভাগের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছিল। জানতে চাইলে আজ রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইসমাইল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিঠি ডিএমপিও পেয়েছে। প্রথম চিঠিতে আন্দোলনের সময় অপারেশন বিভাগে কর্মকর্তাদের নাম জানতে চাইলেও দ্বিতীয় চিঠিতে সেই সময় মাঠে থাকা ডিবি পুলিশের সব কর্মকর্তা, থানাগুলোর ওসি পরিদর্শক এবং তাদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক রিপোর্ট চাওয়া হয়েছে। ডিএমপি ইতিমধ্যে তালিকা তৈরি শুরু করেছে। গত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী, সাবেক এমপি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহত্যার কয়েকটি অভিযোগ তদন্ত সংস্থায় জমা পড়েছে। তদন্ত সংস্থায় 9ই অক্টোবরের চিঠিতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের সময় বিভিন্ন বাহিনী এবং দলীয় সশস্ত্র ব্যক্তিরা 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এ করা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে মহানগর পুলিশের অপরাধ অপারেশন বিভাগের কাঠামো এবং 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মোতায়েন করা ফোর্সদের নাম পদবি জানা প্রয়োজন। এ সময় দায়িত্বে থাকা সব থানায় ওসি ও ডিবিতে কর্মরত উপপরিদর্শক থেকে পরিদর্শক পদমর্যাদা কর্মকর্তা এবং তাদের ব্যবহৃত অস্ত্রের ব্যালিস্টিক প্রতিবেদন দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছে তদন্ত আন্তর্জাতিক তদন্ত সংস্থা। আমরা আশা করছি তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে। আর যদি এই তদন্ত মাঝপথে থেমে যায় তাহলে তো আর বলার কিছুই থাকবে না। যে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তদন্ত মাঝপথে থেমে যায় এবং অপরাধীরা কোনো বিচারই আওতায় আসে না এবং তাদের কোনো বিচার হয় না।